friends, good morning. Welcome back to my channel. Welcome back to my new interesting video. So, tomader samne sokal sokal hajir hoye porlam. এখন বাজে পৌনে ছটা, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। তো দেখো উঠোন টুঠোন মা ঝাড়ু দিয়ে চলে গেছে কীর্তন করতে, আর আমার মাথাটা তো গরম হয়ে যাচ্ছে, কারণ উঠোন ঝাড়ু দিতে না পারলে আমার মাথা গরম হয়ে যায়। তো সে কারণে আমি একটু রাস্তা দিয়ে ভাবলাম হাঁটাহাঁটি করে আসি, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। তো রাস্তায় বেরিয়ে পড়লাম। আর কী বলতো, এই সময়টায় না মানে সকাল টাইমটা বা এই সিজনটায় রাস্তা দিয়ে কিন্তু সবাই হাঁটাহাঁটি করে, কারণ এই সময় গ্রামের প্রত্যেকটা মানুষেরই কিন্তু কাজ কম থাকে, সবাই নিজেদের মতো করে ফ্রি টাইম স্পেন্ড করার জন্য রাস্তায় বের হয়। আর যার যতই কাজ থাকুক না কেন, এই টাইমটা কিন্তু সবাই মোটামুটি রাস্তায় বের হয় নিজেদের এনার্জেটিক করে তোলার জন্য। তো রাস্তা ভর্তি, মানে মানে কেউ একা একা বেরিয়েছে, কেউ কয়েকদিন সঙ্গে মিলে বেরিয়েছে এরকম। তো আমি এই ছোটো রাস্তাটা দিয়ে হাঁটাহাঁটি করছি, বড় রাস্তাটা আর ওইদিকে যাবো কিনা জানি না একা একা। আর আজকে বাবার উঠতে লেট হয়ে গেছে, বাবা এখন জাস্ট স্নান করছে, মানে স্নান করে মানে হয়ে গেছে। তার ওখানে দুজন আর কি বৌদি এসেছিলো, ওদের সঙ্গে একটু গল্প করছিলাম, আর ওইদিকে রোদ উঠে গেছে। এখন যাই বাড়িতে, বাড়ি গিয়ে বাসি বিছানা টিছানাগুলো তুলি। দেখো বাড়িতে চলে আসলাম, আর মা তো বাড়িতে নেই, সে কারণে এই কাজগুলো আমি করে নিচ্ছি। যেমন আমন্ড ছুলে বাবুকে দিয়ে দেবো, আমন্ড আর জল, আর এদিকে আমার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। তারপরে এখন বসিয়ে দেবো ছাগলের জন্য দুধ। ছাগলের বাচ্চাটা খুবই কান্না করছে, খিদে পেয়ে গেছে, সারা রাত খায়নি, তো ওর জন্য দুধ গরম বসিয়ে দিলাম। আর ওইদিকে বাবুকে তো দিয়ে এসেছি আমন্ড আর জল, এবার হচ্ছে বাবাকে মুড়ি দিয়ে দেবো, মুড়ি আর কলা। আর আজকে আমাদের রুটি বানানো হয়নি, মা বাড়িতে নেই তাই আর রুটি বানানো হয়নি। তো বাবাকে খাবার দিয়ে এবার আমি ছাগলের দুধটা ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে নিয়ে এবার ছাগলের বাচ্চাটাকে খাইয়ে দেব। দেখো ওর খুব খিদে পেয়েছে, তো ওরকে খাইয়ে ওর বোতলটা আমি ধুয়ে রেখে দিলাম। তো এবার আমি গরম জল আর আমন্ড খেয়ে নিচ্ছি। আর আমি কয়েকদিন যাবতে গরম জল আর আমন্ডটা ট্রাই করছি, কারণ বলেছি আমার খুব হেয়ার ফল হচ্ছে। আর এই দেখো মা চলে এসেছে, মা নিয়ে এসেছে প্রসাদ, সবাইকে দিয়ে দিচ্ছে। আর এবার আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি, নিয়ে এবার আমি আমার ঝাড়ুর মতো চুলগুলোকে একটু ম্যানেজ করে রাখার চেষ্টা করছি। তো এখন বেজে গেছে পাক্কা সাতটা, আর মা এনেছিল যেই বাড়িতে কীর্তনে গিয়েছিল, বৌদি একটা পাশে বৌদির বাড়ি, তো ওই বৌদি আমাদের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছিল খিচুড়ি। তো খিচুড়ি মানেই তো আমার অল টাইম ফেভারিট, তো খিচুড়ি খেয়ে নিয়েছি। আর আজকে মনে হয় না আর কোনো ব্রেকফাস্ট করতে পারবো, কারণ খিচুড়ি আমার খুব 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 ভালো লাগে, সে যেরকমই হোক টেস্টি হোক আর মানে টেস্টি না হোক খিচুড়ি হলেই হলো, আমার খুব ভালো লাগে খিচুড়ি খেতে। তো এখন আর কি বিছানা টিছানাগুলো তুলে নিয়েছি, আর এখন মা দিচ্ছে পুজো, আর বাবু খাওয়া দাওয়া করে চলে গেছে দোকানে। এখন আমি কী করবো জানি না, আজকে আপাতত মানে স্নান টান পরে করবো, মানে ঘর মোছা স্নান। এখন আমি আগে ভিডিওটা এডিট করে নিই, তারপরে ঘর মুছবো, স্নান করবো, যা যা কাজ আছে করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমাদের মডেল হাজির, হচ্ছে মামন, ওকে সাজাইয়েছে বোন, তো একটা স্কার্ফ দিয়ে আর কি শাড়ির মতো পরিয়েছে ওকে। মাঝে মধ্যে এরকম আমি বোন সাজিয়ে থাকি, আর ও এই জিনিসগুলো খুব এনজয় করে, খুব মানে খুব হ্যাপি হয়, সেই জন্যই ওকে এরকম সাজানো হয়। এখন বাজে 12টা, তো আমি বাড়ির পেছনে চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাড়ির পেছনের ভিউ, চারপাশে ক্ষেত, ধান ক্ষেত, আর ওই দিকটা হচ্ছে আমাদের মেন রোড, আর ওই দিকটা হচ্ছে যে ছোটো রোডটা, মানে যেখানে ওই যে ঢালাই রাস্তাটা যেখানে গিয়ে আর কি সকালে ভিডিও করেছিলাম ওই পাশটা এটা। তো এখানে আমি ভিডিও আপলোড করতে এসেছি, কারণ পেছনে হচ্ছে টাওয়ার আর এখান থেকে নেটওয়ার্কটা ভালো পায়, সে কারণে মানে ফটাফট হয়ে যায়। আর আমি কিন্তু প্রতিদিন এখানে ভিডিও আপলোড করতে আসি না, আজকে আসলাম, ইচ্ছে হলো আসার, টাইম আছে, আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভাবলাম যে এখানে এসে একটু ভিডিও শ্যুট করে নিই আর ভিডিওটা আপলোড করে আসি। আর এই জায়গাটা দেখো আমি গুটি শুটি হয়ে দাঁড়িয়ে আছি জোকের ভয়ে, কারণ পুরো জঙ্গল, দেখো পুরো জঙ্গল, মানে সাপ আর জোক প্রচণ্ড ভয় পাই, আর হচ্ছে ছ্যাঙ্গা শুয়োপোকা। তো আমার ভিডিও আপলোড প্রায় শেষ, বাট আমার 100% নেটও শেষ, আবার রিচার্জ করতে হবে মনে হচ্ছে। তো যাই হোক এখন আমার কোনো কাজ হয়নি, কোনো কাজ বলতে বিছানা টিছানা সব বাসি বিছানা ওঠানো হয়েছে, তারপরে যে এডিট করেছি বসে বিছানায়, বিছানা টিছানা সব এলোমেলো, স্নান হয়নি, কিচ্ছু হয়নি, স্নান করবো, খাওয়া দাওয়া করবো, ঘরটার একটু গুছাবো। তো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, দেখতে একটা বডি স্ক্রাব বানাচ্ছি, এটার জন্য লাগবে মসুর ডাল আর চাল একসঙ্গে গুঁড়ো, একটু গুঁড়োগুলো দানা দানা থাকবে ওরকম,
তারপরে নিয়ে নিচ্ছি টারমারিক পাউডার, তারপরে নেব নারকেল তেল। এবার তিনটা ইনগ্রেডিয়েন্টসকে একটু জল দিয়ে মিশিয়ে নেব, আর এটাতে চাইলে তোমরা লেবু ইউজ করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম তোমাদের সামনে। এখন বাজে 4:30, আর আমি মোটামুটি আধ ঘন্টা আগে স্নান করে এসেছি। আজকে স্নান করতে অনেক লেট হয়ে গেছে, কারণ আজকে আগে ভিডিওটা এডিট করছিলাম, সে কারণে আর কি লেট হয়ে গেছে। তো ভিডিও এডিট এডিট করে কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো কেচে দিয়েছি। তো জামা কাপড়গুলো কেচে কালকে ঘর মুছিনি, তো ঘরটা মুছে আমি স্নান করে আস্তে আস্তে, আর আজকে সকালে দিয়েছিলাম চুলে তেল, তো তেল দেওয়ার জন্য হেয়ার মানে সরি শ্যাম্পু করতে করতে লেট হয়ে গেছে। তো আজকে একটা বডি স্ক্রাব ইউজ করেছি, সে কারণে আরও লেট হয়ে গেছে। মোটামুটি স্নান করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, তো স্নান টান করে আসলাম জাস্ট। তো এখন বসে আছি বারান্দায়, আর পাখিরা খুব সুন্দর ডাকছে, ঘুঘু পাখি ডাকছে, এদিকে হচ্ছে শালিক পাখি ডাকছে গাছে গাছে। আর এখনও জামা কাপড়গুলো তো বাইরে রয়েছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এই যে ক্লিপ কোথায় নাই মাথায় নাই, কানে খুঁজতেছে ক্লিপ, ওই যে ঠাম্মির মাথায়, হ্যাঁ ঠাম্মির মাথায় ক্লিপ। একটু নাচো করো, একটু নাচো করে দাও, একটু নাচো করে দাও, ককক দেখো একটু নাচো নাচো, আরেকটু আরেকটু। রাস্তায় আসলাম, একটু হাঁটাহাঁটি করবো, পরে জামা কাপড়গুলো নিয়ে যাব। আর এই যে ভাস্তি, ওর মা ওকে রেখে যাবে। আরেকটু বলো মামা, একটু টাটা করো টাটা করো টাটা। হ্যাঁ এখন যাই বাড়িতে, যাওয়ার পথে জামা কাপড়গুলো নিয়ে যাবো, একটাও তো শুকোয়নি, অনেক বেলা করে ধোয়া হয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম, এখন বাজে 9:30। তো আজকের ভিডিওতে এতটুকুই, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো টাটা সবাইকে, গুড নাইট অল।